আর এখানে তারপর সুখদেব গোস্বামী বলছেন, নরক যখন নরকাসুর বধের পর সংগৃহীত স্ত্রীগণকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন, একথা শুনে নারদজি মহারাজের মনে ইচ্ছা হয়েছিল যে কীরকম ভগবানের আশ্চর্য লীলা, আমি একবার দেখতে চাই, বলে আশ্চর্য। শুনে নারদজি মহারাজের মনে ইচ্ছা হয়েছিল যে কীরকম ভগবানের আশ্চর্য লীলা, আমি একবার দেখতে চাই, বলে আশ্চর্য। ভগবান একসঙ্গে বিবাহ করেছিলেন 16,000 এত রমণীকে কী করে, তা সেটা দেখবার ইচ্ছা করে তিনি কী করেছেন পাণিগ্রহণ, তাহলে এই তার কীরকমভাবে তিনি এতগুলো পত্নীর সঙ্গে কীরকম লীলা করেন। একই সঙ্গে শ্রীকৃষ্ণ এক শরীরে এক সময়ে 1600 স্ত্রীর পাণিগ্রহণপূর্বক প্রত্যেক স্ত্রীর গৃহেতে অবস্থান করেন, এ তো বড় অসম্ভব কথা। এটা দেখবার জন্য নারদজির বলা হলো কৃষ্ণের কীভাবে গৃহস্থ জীবনযাপন করেন, এটা দেখবার জন্য গেলেন। সেখানে দেখবার জন্য গিয়ে বেশ কিছুদিন থাকলেন, কিন্তু আমরা আগে জানি সেখানে অভিশাপ পেয়েছিলেন, অভিশাপ দিয়েছিল প্রচেতস দক্ষ রূপে যে জন্মগ্রহণ করেছিল দক্ষ, সে অভিশাপ দিয়েছিল 3 দিনের বেশি তুমি থাকতে পারবে না। কিন্তু এখানে দ্বারিকায় এসে কৃষ্ণ এই কৃষ্ণের লীলা দেখতে এসে নারদজি মহারাজ ওখান থেকে নড়ছেই না, ওখানে থাকে। এবার প্রশ্ন হতে পারে তাহলে ওখানে কি করে থাকে, ও তো অভিশাপ ছিল 3 দিনের বেশি থাকতে পারবে না। সেখানে সিদ্ধান্ত এই দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তীপাল যে দ্বারিকাটা হলো গোবিন্দ ভুজ পালিত দ্বারকা, সেই জন্য সেইখানের মধ্যে এর অভিশাপটা কার্যকরী হয় না, সেখানে কোনো অভিশাপ দিলেও কিছু হয় না। নারদজি মহারাজ এক এক গৃহেতে রোজ বিভিন্ন রকম উৎসব দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম এক গৃহেতে প্রবেশ করছেন কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে তামাশা করছেন, আরেক গৃহকে গিয়ে দেখছেন যে ওখানে কোনো হোম করছেন সকালবেলা উঠে, কোনো একটা জায়গায় একটা গিয়ে দেখছেন মেয়ের ওখানকার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন কথাবার্তা, বুঝছি একই কৃষ্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ বিভিন্ন রূপে বিরাজমান রয়েছেন, অস্বাভাবিক কথা। আর দারুক যখন রত্নী আসেন তখন আপনাদের সন্দেহ হবে বলে, তার এতগুলো কৃষ্ণ বিভিন্ন গৃহ থেকে, এখানে একই কৃষ্ণ তখন ওই রকম দারুকের হাত ধরে রথে উঠতেন এবং সুধর্ম সভায় গিয়ে বসতেন। এগুলো অচিন্ত্য লীলা, এটা সাধারণ ব্যক্তিগণ এটা উপলব্ধি করতে পারবে না। নারদজি মহারাজ ইচ্ছে করে অনেক রস আস্বাদন করতে চান, একদিন গিয়ে সত্যভামাকে বলেছেন এই যে তোমার ওই পুষ্প ফুল দিচ্ছে ওই একে রুক্মিণীকে হ্যাঁ ভালোবেসে, এইটা শুনে তার রাগ হয়ে গেল, কি আমাকে তো দিল না, এইরকমভাবে অনেক রসিকতা এর ভেতরে আছে সমস্ত কিছু। তার মান সত্যভামার মানকে দমন করেছিলেন, মানে উপশম করেছিলেন, কোথায় কোথায় দেখছেন সন্ধ্যা উপাসনা করছেন, কোথায় কোনো মৌনভাবে গায়ত্রী জপ করছেন, নানা রকম বিভিন্ন গৃহেতে বিভিন্ন রকমভাবে কৃষ্ণকে দেখে যোগেশ্বরেশ্বর কৃষ্ণের সে আশ্চর্য প্রভাব চিন্তা করে নারদজি মহারাজ অবাক। এইভাবে দেখা যায় যে এখানে উষাকালেতে যখন কৃষ্ণকে উত্থান করতে হয় ভোরবেলা অরুণোদয়ের পূর্বে, তখন সেখানে পত্নীগণের বিলাপ ইত্যাদি আছে, বৈধর্বী পত্নী রুক্মিণী, এইভাবে তাদের যে কৃষ্ণকে নিয়ে যে আনন্দ, তার বিচ্ছেদের ভয়েতে তারা কষ্ট পেতে অনেক রকম বিলাপ আছে। যখন ভোরবেলা অরুণোদয় হয় জানে কৃষ্ণ উঠে চলে যাবে, কুটনে উঠে পরে সূচি, এমনিতেই তো ভগবান তো সূচি, তাতাপি হয়ে ব্রহ্মগায়ত্রী জপ করার জন্য বসবেন, কৃষ্ণ এগুলো দেখিয়েছেন। সাক্ষাৎ ভগবান তিনি তার দৈনন্দিন জীবনে যদি কথা আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, কিভাবে তিনি ঠিক যেরকমভাবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব করেন ওরকমভাবে তিনি আচরণ সে সমস্ত করে দেখিয়েছিলেন। আর পত্নীগণ সকাল হলে দুঃখ পেতেন, কেন এখনই কৃষ্ণকে আমরা হারাবো, আর বলে কি করতেন ওই যে সূর্যকে অভিশাপ দিতেন, মানে সূর্যের ওই যে সকালবেলা সূর্যের মূর্তিটা দেখা যায় না, কেবল লাল লাল, বলে সূর্যের সূর্য দেবতা বোধহয় কুষ্ঠ হয়েছে, এরকমভাবে গালাগাল দিতেন বিভিন্ন রকমভাবে।
এইভাবে দেখা গেল উদ্ধবজি মহারাজ কৃষ্ণের সঙ্গেই বিরাজমান থাকেন, যখন যেরকম দরকার হয় সেই লীলা সহায়তা করেন, সেবা করেন। একবার উদ্ধবকে কৃষ্ণ ডেকে পাঠালেন, ডেকে নিজে বসে বিভিন্ন রকম আলোচনা করলেন যে যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞ করার কথা, সেটা কি অনুমোদন করলে কেমন হবে। উদ্ধবজি বসে কৃষ্ণের সঙ্গে ঠিক যেমন মানুষ করে পরামর্শ করে, সামনে বসে আলোচনা করলেন। আলোচনা করে উদ্ধব বললেন, আমার তো মনে হয় আপনার যাওয়া উচিত, গেলে ভালো হয়, তাতে যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন হবে, আর তার সঙ্গে অতি দুর্দান্ত বীর্য যে জড়াসন্ধ্র, তাকেও একটা ব্যবস্থা করা দরকার, সেই সমস্ত সমাধানগুলো হবে। কেন ওকে জয় না করলে রাষ্ট্রীয় যজ্ঞ করবে? রাষ্ট্রীয় যজ্ঞ মানে হতো সব জয় করতে হবে, সমস্ত রাজা প্রধানত হবে, তবে রাষ্ট্রীয় যজ্ঞ হয়, রাষ্ট্রীয় যজ্ঞ নাহলে এমনি করা যায় না। সেক্ষেত্রে সমস্ত দিগ্বিজয় করতে গিয়ে রাষ্ট্রীয় যজ্ঞ করতে হয়। এখন স্বাভাবিকভাবে যেহেতু জরাসন্ধ অত্যন্ত বিশাল প্রতিপক্ষ, প্রতিপক্ষ এখন এই জরাসন্ধকে পরাজয় না করা পর্যন্ত কোনো শান্তি নাই। উদ্ধবজি বললেন, এটি ভালো হবে, একটা উপলক্ষ করে আপনাকে যেতে হবে, আপনি যান সেখানে ভালো হবে। সেখানে সমস্ত আলোচনা করে তিনি সেই বিভিন্ন মতামত নিলেন, নিয়ে সেখানে তাদের সাহায্য করার জন্য যুধিষ্ঠির মহারাজের সেই রাষ্ট্রীয় যজ্ঞ অনুমোদন করলেন। সেখানে গিয়ে যুধিষ্ঠির মহারাজ তার যে ভাই আছে ভীম অর্জুন নকুল সহদেব, তাদের এক এক দিকে পাঠালেন। অর্জুনকে পাঠালেন পূর্ব দিকে, অর্জুনকে উলুপি ওই যে মণিপুর রাজের কন্যাকে বিবাহ করলেন ওদিকে গেছেন, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে তার ভাইদের পাঠালেন। চারটে দিক আছে, চারটে ভাই পাঠিয়ে দিয়েছেন। এইবারেতে ভীম এবার ভীম এবার একবার চিন্তা করলেন, এবার কি করা যায়। সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, অর্জুনকে নিয়ে ভীমকে নিয়ে আর নিজে, ওরা জানতেন যে এই যে জরাসন্ধর এ ব্রাহ্মণদেরকে অত্যন্ত সম্মান করে, যজ্ঞও করে, কিন্তু যজ্ঞ পুরুষ কৃষ্ণকে মানে না, যজ্ঞ আদি সবই করে। তখন কি করলেন, সেখানে ওর জানেন ওর নিষ্ঠাটা কোন জায়গায়, যদিও এটা বৃথা নিষ্ঠা, তো এই উপলক্ষ করে অতিথি বেলায় অর্থাৎ যে সময় গেলে পরে অতিথিকে অত্যন্ত যত্ন করে আদর, মানে আদর করে ভোজন করানো, অনেক কিছু করতে হয় অতিথি বেলা, ঠিক দুপুর বেলা গিয়ে রাজদরবারে সেখানে পৌঁছালেন। বলেন যে আমাদের কিছু ভিক্ষা আছে, সমস্ত কিছু শরণার্থী হয়ে গেলেন। আর সেখানে রাজাও রাজি হলেন, আপনারা কী চান, বলে সেটি তো বলবো আপনাকে, বলে কী চান, যা চাই আমি তাই দেবো, আপনাদের বলুন। ভালো করে জরাসন্ধর খেয়াল করছে, এদের চেহারাগুলো কিন্তু সাধারণ ব্রাহ্মণের মতো না, ব্রাহ্মণের বেজে এসছে, দেখতে পুরো কিন্তু একটা ক্ষত্রিয়ের মতো, হাতে দাগ রয়েছে, মানে প্রচণ্ড বলশালী। আর যা কারণ ব্রাহ্মণের লিঙ্গ ধারণ করে এসছে, তো ব্রাহ্মণের ছদ্মবেশে এসছে। সেখানে গিয়ে বললেন, পরে যখন বললেন যে কী চান আপনারা, বলছেন যে আমরা আপনার সঙ্গে গদাযুদ্ধ চাই। এসে বললেন, গদাযুদ্ধ চাই? হ্যাঁ তাই তো আমি বলি, আমি চোখে দেখতে পাচ্ছি কিরম ধরনের লাগছে, গদাযুদ্ধ চাই। আচ্ছা ঠিক আছে চলো গদাযুদ্ধ। একটা গদা ওকে দিয়ে দিল আর সমান গদা একটা নিয়ে নিল, নিয়ে চলো যুদ্ধ করো। সেখানে গিয়ে এবার যুদ্ধ আরম্ভ করলো। সেই যুদ্ধ মানে সে মানে মনে হচ্ছে ব্রহ্মাণ্ড কটাও ফেটে যাচ্ছে, ভূমের গদা আর ওর গদা যখন লাগছে, সে মানে ব্রহ্মাণ্ড মনে হচ্ছে কাঁপছে এরকম ধরনের। এরকমভাবে বিরাট যুদ্ধ হতে থাকলো, দীর্ঘদিন যাবৎ যুদ্ধ হচ্ছে, কেউ কাকে পরাজিত করতে পারছে না, কেউ কাকে পরাজয় করা সম্ভব হচ্ছে না। কি করা যায় এই অবস্থায় যুদ্ধেতে? যুদ্ধের যে টেকনিক, যুদ্ধের যে কায়দা জানা আছে গদাযুদ্ধের, ওর কম কিছু জানা নেই, জরাসন্ধের বিশাল জানা আছে, কিছুতেই পরাজয় করতে না পেরে ভীম অবসন্ন হয়ে যাচ্ছে। আমি বলছি তো ওকে পরাজয় করা যাচ্ছে না, কি করা যায়। এইভাবে যখন লড়াই হচ্ছে দিনের পর দিন, দীর্ঘদিন যাবৎ লড়াই হলো, ২৭ দিন না কতদিন লড়াই হয়েছে সমানে,
27 দিনই বোধ হয়, ভুলে গেলাম। এইভাবে লড়াই হতে হতে যখন কেউ কাকে পরাজিত করতে পারছে না, তখন কি হলো, ধীরে ধীরে কি এলো, এইবার কৃষ্ণ ওর জন্মের উৎপত্তির ইতিহাসটা কৃষ্ণ জানেন, যে জরা নামক রাক্ষসী দুটো খণ্ডকে এরমভাবে এনে জোড়া লাগিয়েছিল, তারপরে ওর জন্ম হয়েছিল। এখন ওকে মারতে গেলে ওইভাবে ফাড়তে হবে, ওকে এমনি মারা যাবে না। জরাচন্দ্র সঙ্গে লড়াই হচ্ছে, ভীম লড়াই হতে হতে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন। কৃষ্ণ একবার কী করলেন, কথা না বলে একটা ঘাস তুললেন, একটা ঘাস তুলে এরকমভাবে ফাড়লেন, ফেরে দুদিকে ফেলে দিলেন, কৃষ্ণ দেখিয়ে দিলেন, ইশারা করলেন, ঘাসটাকে তুললেন, তুলে এরম ফাড়লেন, ফেরে দুদিকে ছুঁড়ে দিলেন। তখন ভীম বুঝে গেল কে, এই ছাড়া আর কোনো উপায় নেই। কি করলেন, লাস্টে লড়াই হতে হতে গদা যুদ্ধে পারবে না, তখন যে কোনোভাবে লড়াই হতে 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 কোনো মাদে ওকে পটকে দিলেন তলায়। উটকে দেওয়ার পরে এক উরুটাকে, এক উরুকে ভীমের মতো এরকম বলশালী, এক পা দিয়ে, একটা পা দিয়ে বাঁ পা দিয়ে ধরেছেন, আর ধরে কি করছেন, আরেক উরুটাকে এরমভাবে ফাড়লেন জোরে একেবারে মধ্যিখান থেকে, ফেরে দুটো করে দুদিকে দুটো ফেলে দিলেন, যা জোড়া লাগতে পারবে না, উল্টো দিকে ফেললেন। এইভাবে ফেরাতে হুলুস্থুর চারিদিকে জয়ধ্বনি হলো, ভীম কৃষ্ণের কৃপাতে তাকে জয় করতে পারলেন। এইভাবে সমস্ত রাজ রাজাদের, আমি তো অল্প অল্প করে ফাঁকি মেরে যাচ্ছি, উপায়ও নেই, এত অধ্যায় কদিনে শেষ হবে না, তা নাহলে বিস্তৃতভাবে বলা দরকার ছিল, উপায়ও নেই। এইভাবে ওই জন্য সপ্তাহ কথা তো আরও খারাপ, মানে এত তাড়াতাড়ি ঝাঁপ মারতে হয় না, আনন্দ হয় না, পাঠ করেও মজা পাওয়া যায় না। এখানে এবার দেখা গেল এদেরকে এই নাশ করলেন, করে কি করলেন, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় যজ্ঞের ব্যবস্থা হলো। শ্রীকৃষ্ণ অর্জুন সহ যে খাণ্ডববন যে বন্যীকে তৃপ্ত করেছিলেন, আর ময়দানবকে যে বাঁচিয়ে দিয়েছিলেন, ময়দানব তার উপকার করেছিল, ময়দানব তার উপকার করে এবার সেই যে ইন্দ্রপ্রস্থের যে রাজধানী যা কিছু ওই টেকনোলজি সব ইনি করেছিলেন, এরকমভাবে সব কিছু সাজসজ্জা করে অপূর্ব করেছিলেন। তাতে যে সমস্ত দেশের রাজ রাজারা সমগ্র পৃথিবীর এখনও অবাক হয়ে যায়, সেদিন কথাটা উত্থাপন করেছিলাম, বলা হয় না, বিষণ্ণ হয়ে যায় কথা বলতে না পারার জন্য, ভেতরে একটাকে বাধা আসে, পরিষ্কার বলা যায় না, কত কিছু বলা হয়েছিল যে এই যে এক এক রাজার কত প্রতাপ ছিল যে সমগ্র পৃথিবীটাকে শাসন করতে পারতেন, তাই কি না। সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পৃথু মহারাজ, ছিলেন অম্বরীশ মহারাজ, সপ্তদ্বীপের অধিপতি। এখন প্রশ্ন হতে পারে কী করে সম্ভব, একটা বাড়িতে একটা বাবা যদি থাকে আর ফ্যামিলির যদি পাঁচজন মেম্বার থাকে, দেখা যায় কেউ কাউকে তো শোনে না, শোনে কি, কোন ফ্যামিলিতে শান্তি আছে দেখাক আমাকে, কেউ কার কথা শোনে না, ছেলে মেয়ের কথা শোনে না, ছেলে মেয়ে বাবার কথা শোনে না, এ ওর কথা নিজের ইচ্ছা মতো চলে। কিন্তু তাদের কী এমন শক্তি ছিল যে সমগ্র পৃথিবীটাকে চালাতে পারত, এরা কী করেছিল তাদের, সেটার উত্তরে বলছেন তাদের ভক্তি ছিল, তাদের এমন ভগবানের চরণে নিষ্ঠা ছিল, ভক্তি ছিল, যার ফলেতে তারা এই ভক্তির বলেতে পৃথিবীকে শাসন করতে পারতেন, যেটা আমাদের রূপগোস্বামীপাদের বাচ বেগম, হ্যাঁ, মনস ক্রোধ বেগম উদরপস্থ বেগম এতানা বেগানা যো বিষয়ত ধীরহা সর্বামা পীনম পৃথিবীম সশিষ্যাত। তা এটাই তাদের এত প্রভাব ছিল যে সবাই তাদের কথা মানতে বাধ্য হতো। তখনকার দিনে ফোনও ছিল না কিছু না, কিন্তু পরীক্ষিত মহারাজ বা পৃথু মহারাজা যত রাজা ছিলেন, তারা যদি এক জায়গায় বসে একটা অর্ডারকে, একটা আজ্ঞাকে ইস্যু করতেন, একটা অর্ডার যদি এখান থেকে দিতেন, সেই অর্ডারটা আদেশটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যেত যে রাজা এই আদেশ করেছে। এত তাদের প্রভাব ছিল অবাককাণ্ড, এক জায়গায় ভারতে তাদের রাজধানী ছিল, সেখান থেকে একটা যদি অর্ডার ইস্যু করত, সেই অর্ডারটা সারা পৃথিবীতে ছড়িয়ে যেত, কতখানি তাদের ক্ষমতা ছিল। এইভাবে দেখা যায় যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করলেন। রাষ্ট্রীয় যজ্ঞ করার বিশাল ব্যবস্থা হলো, ঋষি মুনি থেকে আরম্ভ করে ত্রিভুবনে সবাই আমন্ত্রিত হয়েছে, সবাই এসছে অজাত শত্রু যুধিষ্ঠির।
তাকে তার এই যে এই যে রাষ্ট্রীয় যজ্ঞ তাতে সম্মিলিত হয়েছে। আর এখানে যেহেতু এই যজ্ঞের মধ্যে বিভিন্ন রকম আয়োজন, তাতে বিভিন্ন সেবা ভাগ করে দিতে হবে। সেবা ভাগ করে দেওয়ার জন্য তারা বসে একটা মিটিং করেছেন, মিটিং করে তারা ঠিক করেছেন কে কী সেবা নেবে, কে কী সেবা নেবে, সমস্ত ভাগ করেছেন। তাতে দুর্যোধনকে দেওয়া হয়েছিল ট্রেজারার, অর্থাৎ টাকা পয়সার যে ডিপার্টমেন্টে সেটা দেওয়া হয়েছিল দুর্যোধনকে। এবার সবাই অবাক হয়ে যাবে, দুর্যোধন তো দুষ্ট ব্যক্তি, তাকে টাকা পয়সার ডিপার্টমেন্টটা ওড়াতে দেওয়া হলো কেন? কৃষ্ণই পরামর্শ দিয়েছে। প্রথমে ওরা ঘাবড়ে গেছিল, ওকেই টাকা পয়সার ডিপার্টমেন্ট কেন দেবো, ও তো লুটপাট করবে। বলে না ওকেই দাও, ওকে টাকা পয়সার ডিপার্টমেন্ট দিতে, রান্নার ডিপার্টমেন্ট। হ্যাঁ, তখন মোটামুটি একসঙ্গে ছিল। এবার প্রশ্ন হলো এই যে এরা ভাগ করে দিল বিভিন্ন সেবা। এবার ভীম রান্নাবাড়ি সমস্ত তো বিশাল বিশারদ, সমস্ত কিছু সমস্ত আর পরিবেশন আদি তো দ্রৌপদী আছেন, সমস্ত সাত তার টিম আছে, এক একজনকে সব সেবা ভাগ করে দেওয়া হয়েছে। আর দুর্যোধনকে দেওয়া হয়েছে অর্থনৈতিক যে অর্থনৈতিক ট্রেজারার, অর্থাৎ টাকা পয়সার ডিপার্টমেন্ট। কৃষ্ণ তাদেরকে বললেন ওকে ইচ্ছে করে এই ডিপার্টমেন্টটা দাও। বলে কেন? বলে ওর হাতে একটা পদ্ম চিহ্ন আছে, ও যত পরিমাণে লোটাবে তোমাদেরকে হিংসা করবে, করে যেন তোমাদের যেন টাকা পয়সা নষ্ট হয়ে যায়, তোমাদের যেন না করতে পারো, ও বেশি করে টাকা লোটাবে। বলে ওকে যত লোটাবে তত বেশি আসবে। কৃষ্ণ জানেন, বলে ও বদমাইশি করবে, দেখবে, আর যত বদমাইশি করো তত তোমার সুবিধা হবে, ওকে করতে দাও। ঠিক তাই, ও টাকা পয়সার ডিপার্টমেন্টে হচ্ছে, ও তো এমনিতে হিংসা ওদের প্রতি। বলে বেটা এমন খরচা ঘোড়া বোঝাতে পারে, পরে যেমন লজ্জায় মাথা নিচু যায়। কিন্তু তা তো উল্টো হচ্ছে, ওর হাতে পদ্মচিহ্ন ছিল, পূর্বে কোনো একটা সুকর্ম ছিল তা, আর এটা পেয়েছিল। আর সেই যখন ওইরকম পদ্মচিহ্ন মানে লক্ষ্মী, আর যত দান করছে তত বেশি করে আসছে, লুট করাচ্ছে। আর কৃষ্ণ ভগবান বললো, ভাই দাদা আমি একটা ভালো সেবা চাই। বলো কি? বলে যে সমস্ত ঋষিমুনিরা আসবে, সমস্ত ভক্ত তাদের পা ধুয়ে দেবো। এটা আবার তোমার সেবা? বলে হ্যাঁ, এটা আমি নেবো। কৃষ্ণ ভগবান এবার সবার পা ধুয়ে দেবার, যারা যোগ্যতে আসবে তাদের পা ধুয়ে সমস্ত কিছু ইয়ে করার, এই সেবাটা ভগবান শ্রীকৃষ্ণ এটা গ্রহণ করলেন। যথাসময়েতে বিশাল আনন্দময় সেই যজ্ঞ শুরু হলো। কেন? এমনিতেই যুধিষ্ঠির মহারাজ অজাত শত্রু, যদিও রাজা, কিন্তু যুধিষ্ঠির মহারাজের অন্তঃকরণটা এমন যে কোনো প্রাণীকে কোনোদিন হিংসা করতে তার ভালো লাগে না। কোনো প্রাণীকে সে যদি তাকে অনিষ্ট করে, তথাপি যুধিষ্ঠির মহারাজ ইচ্ছাই নিয়ে তাকে মারে। কি করবে বেচারা, এখন রাজধানীতে এসে তো এখন রাজা তাকে। এবার সে যখন এরকম ধরনের যজ্ঞ চলছে, বিশাল আয়োজন, সেই সময়তে সবাই এসছে, চেদিরাজ এই জমা তোমার সবাই এসছে, তার নাম কি শিশুপাল আদি সমস্ত এসে বসে রয়েছে। এখন ওই যজ্ঞের মধ্যে নিয়ম হলো, সেই বিশাল যজ্ঞেতে কাকে প্রথম অর্চন করা হবে, এই ইস্যু একটা প্রশ্ন উঠল, কাকে অর্চন করবে প্রথমে, প্রথমে অর্চন কাকে করা হবে। এই প্রশ্নতে এক একজন এক এক রকম কথা বলতে আরম্ভ হলো, এখানে অনেক পুরনো সব ঋষিমুনি আছে, এদের কাউকে পুজো করো, অমুক তমুক, বিভিন্ন রকমভাবে প্রশ্ন উঠল। আর নকুল সহদে যে ছোটো, সবচেয়ে ছোটো যে বয়স, তারা এরকম দাঁড়িয়ে উঠে বলল যে আমরা তো একজনকেই পূজা করা দেখতে পাচ্ছি, তাকে পূজা করলে সমস্ত পুজো হয়ে যায়, সেটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণকে পুজো করা উচিত। যেই কৃষ্ণকে পুজো করা উচিত বললো, তখন শিশুপাল একবার আগুনের মতো জ্বলে উঠল, ওঠে অকথ্য ভাষায় গালমন্দার মুখে দাঁড়িয়ে, এদের মাথা খারাপ হয়েছে, কালকে ছোঁড়া দুটো বাচ্চা এদের কথাতে এদের কি বুদ্ধি খারাপ হলো, কৃষ্ণকে পুজো করবে? হ্যাঁ, গোয়ালা ছেলে, কোনো একটা ইজ্জত নেই, কিছু বেজন্মা জন্মের, ঠিক আছে, আর সত্যিই তো তাই, যত গালাগাল দিচ্ছে তত তো সত্য, কৃষ্ণ তো বেজন্মাই, কৃষ্ণ কোনো জন্ম আছে নাকি, অনাদির আদি গোবিন্দ, তো গালাগাল দিচ্ছে, কৃষ্ণ শুনে যাচ্ছে, কেন কথা দিয়েছিল পিসিমাকে যে 108টা ওর পাপ পূর্ণ হবে, তারপর আমি ওকে দেখব। ধীরে ধীরে কৃষ্ণ শান্ত হয়ে গেলো, শুনছেন, যখন গুনতে গুনতে সব পূর্ণ হলো, তখন কি করলেন, সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র এসে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে গিয়ে শিশুপালের কাছে গিয়ে শিশুপালের গলাকে এরকমভাবে কেচে ফেলে দিলেন। শিশুপাল ওখানে উদ্ধার করে দিলেন শিশুপালকে।
শিশুপাল যে ওখানে মরল, শিশুপালের যে চক্র দিয়ে ছেদন করা হলো গলদেশ, তাতে এক বিন্দু রক্ত ওই যজ্ঞস্থলে পড়েনি। ভগবানের কি মহিমা! না বলে আশ্চর্য কথা, আপনাদের মধ্যে কারোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কি না, কোনো একটা ব্যক্তির যদি ট্রেনে কাটা পড়ে গলা, চোখের সামনে দেখা যায় ট্রেনে কাটা পড়লে পরে ট্রেন এত ভারী ইস্পাতের, ওটা পেস্ট হয়ে যায়, যেন পেস্ট আপনারা যে মাজুন নেন ওখানে, ওই যে ওকে চেপে নার্ভগুলো, এখানে যত নার্ভ গ্ল্যান্ডগুলো সব পেস্ট হয়ে যায়, গিয়ে দেখবেন ট্রেনে কাটা ব্যক্তি রক্ত রক্ত ছড়ায় না, ওটা একদম পেশাই করে যায়, দুদিকে রক্ত এখানে আটকে যায়। এই পার্ক সার্কাসে একটা ঘটনা ঘটলো অনেকদিন আগে, 20-25 বছর আগে, তারপর তো অনেক ঘটনা দেখা হয়েছে। এক ব্যক্তি ট্রেন আসছে, কে এসে মুসলমান কি কি আমি জানি না, আমি তো জানি না এসব, হঠাৎ সে কী করছে ট্রেনের পাশে ওখানে গিয়ে এরম ভাই বসে পড়লো, বসে খৈনাটাকে এরম ভাই খুঁজছে, এরম করছে, করে কি করলো, ট্রেনটা এসে গেছে আসার সঙ্গে সে খৈনটা নিয়ে এরম দিল, দিয়ে গলাটাকে এরম দিয়ে দিল। বাহ, অদ্ভুত মৃত্যু! খৈনিটাকে এরম করে খৈনিটা মুখে দিল, দিয়ে গলাটাকে টুক করে দিয়ে দিল, মানে মরবার আগে খৈনিকে মরলো। দিয়ে সবাই অবাক, বুঝতেই পারিনি, বোধ হয় থুতু ফুতু ফেলবে বসে রয়েছে, ও যে ওরম গলা দিয়ে দেবে কে জানে, শান্তভাবে বসে রয়েছে, মরার পথে গেলো পেস্ট হয়ে গেল, মূর্তিটা মুখটা নাচতে নাচতে এরম ঠুক করে বসে পড়লো, কালিমার গলায় যখন তাকে বসে পড়লো, আশ্চর্য, একটা বিন্দু রক্ত নেই, মানে পেস্ট করে দেয় গ্ল্যান্ডগুলো যত আছে না, এমনভাবে এটাকে চেপে দেয় রক্ত বেরোয় না। সুদর্শনের কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের এতে সে ওখানে তাকে উদ্ধার করা হলো, কিন্তু তার এক বিন্দু রক্ত পড়লো না, কিন্তু এক বিন্দু রক্ত যদি পড়তো তাহলে যজ্ঞক্ষেত্র কিন্তু দূষিত হয়ে যেত, আর আর যজ্ঞ হবে না, নষ্ট হয়ে যেত। সেখানে সবার সম্মুখে দেখা গেল তার ওই আত্মাটা শিশুপালের এরকমভাবে বেরিয়ে ধীরে ধীরে প্রদীপের মতো এরকমভাবে চলে গেল, গিয়ে সবার সমক্ষে দেখা গেল, সবার সম্মুখে কৃষ্ণের চরণের কাছে এলো, এসে কী করলো, সে চরণে প্রদীপের আলোটা মিলিয়ে গেল, প্রদীপের আলোর মতো, প্রদীপের আলো তো নয়, গুণাত আলোকবত বেদান্ত সূত্র বলছে, এবার কৃষ্ণের চরণে গিয়ে মিলে গেল, অর্থাৎ কৃষ্ণের বিগ্রহেতে সাযুজ্য, একটা হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, দুই প্রকার সাযুজ্য আছে। এখানে আমাদের চৈতন্য চরিতামৃত বিচারে বলছে বিজ্ঞের মধ্যে সাযুজ্যটা আরো আরো বেশি ঘৃণার বস্তু, দুরকম সাযুজ্য হয়, একটা হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্মতে গিয়ে বিলীন, আর হচ্ছে বিগ্রহের সাযুজ্য ভগবানের শরীরে, দুটোর মধ্যে ব্রহ্মসাযুজ্য যেটা ব্রহ্মতে বিলীন হয় তার থেকে এই বিগ্রহ যে তাতে বিলীন বিলীন হওয়া অত্যন্ত আরও খারাপ, সেটাকে প্রশংসা করা হয়নি। এইভাবে দেখা গেল ধীরে ধীরে সমস্ত শিশুপালের গালাগাল এবং কিভাবে সমস্ত রক্ষা করলেন, আর যারা কৃষ্ণের নিন্দা শুনে কান ঢাকা দিয়ে সব চলে যাচ্ছেন তারা জানেন এখানে নিন্দা হচ্ছে কৃষ্ণের, সেখানে থাকবেন না, ছুটে চলে যাচ্ছেন, তারা বাইরে বেরিয়ে গেলেন। তাহলে ভীমকে এবার দেখা গেল রন্ধনশালার অধ্যক্ষ, দুর্যোধনকে ধনাধ্যক্ষ, সহদেব ব্যক্তিগণকে পূজায়, নকুল নকুল দ্রব্য আয়োজন, যত মেটেরিয়াল লাগবে, চাল গম চিনি যা যা লাগবে সব যেন, সব যেন যত চাই সব আসবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত আয়োজন করা হলো, বিশাল যজ্ঞের উৎসব হলো, এবং সেই সেই যজ্ঞ সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে সমাধান হলো। আর এদিকে সুখদেব বললেন, নৃপ, নরশরীর ধারণকারী শ্রীকৃষ্ণের অদ্ভুত কার্য, আর অর্থাৎ যে রূপে সৌভরী শালবরাজ নিহতন তা শ্রবণ কর, এভাবে কীভাবে শিশুপালের সখা হচ্ছে শালব এবং জরাসন্ধ প্রভৃতি রাজগণ রুক্মিণীর বিবাহিত এই নীতি আগে থেকে রেগে গেছিলো, তার তো সব কথা শোনা হলো, শালবর আগে থেকে রাখছিল, কি করে তার কিভাবে তাকে তাকে নাশ করবে কৃষ্ণকে, এই চিন্তা ছিল। আর শিবের কাছে সে অত্যন্ত প্রার্থনা করেছিল, বিশাল শিবের কাছে, শিবের কাছে প্রার্থনা করেছিল, শিব আশুতোষ সংবৎসরান্তে বর প্রদান করলে শালবর্ণীকে আবির্ভূত বর দিতে চাইলেন, আর একটা বিমান চাইলেন, বিমানের কামজারি মানে আমার ইচ্ছা মতো সেই বিমানটা চলবে,
আমার ইচ্ছা মতো সেই বিমানটা কোনো সময় লুকিয়ে যাবে, কোনো সময় এদিক ওদিক চলবে, সেরাটা বিমান অভেদ্য। বলছেন মানুষ মনুষ্য গন্ধর্ব উরগ রাক্ষস অভেদ্য, আর ঋষি বংশ যার কৃষ্ণের যে ঋষি বংশ তাদের ভীতপ্রদ কামচারী একটা যান, মানে যান মানে বিমানের মতো যেখানে সেখানে যেতে পারবে যখন তখন। শিব তখন তাকে তথাস্তু বলে বাবা তো এমনিতেই সন্তুষ্ট হন, তথাস্তু বলে দিয়ে দিলেন। তখন সেই কি করলেন শিব তথাস্তু বলে পুরঞ্জয় ময়কে আদেশ করতে যে লৌহময় ময়দানকে বলে সৌভ নামক পুরী নির্মাণ করে শালবকে প্রদান করেছিলেন। আর শালব সেই বিমানে করে আর যেখানে সেখানে দ্বারকা আদি বিভিন্ন জায়গায় আক্রমণ করেন, দ্বারকা অবরোধ করছে, মানে অত্যাচার, অসুরের হাতে ভালো জিনিস পড়লে যা হয়। মহতী সেনা দ্বারা দ্বারকাপুর অবরুদ্ধ করল, উপবন বন সমস্ত ভাঙতে আরম্ভ করল। এদিকে কৃষ্ণ তো ওখানে ব্যস্ত, সে মায়াবী অনেক কিছু জানে, মায়ার দ্বারা অনেক কিছু সৃষ্টি করছে, শিলা বৃষ্টি অশনি সাপ পড়ছে ওপর থেকে, আগুন পড়ছে, জলধারা পড়ছে, পাথর পড়ছে, এ তো জাদু জানে না, এ তো যক্ষরক্ষ, এর সব অনেক কিছু বিদ্যা জানে, এর দ্বারা দেখাচ্ছে। যেমন ধ্রুব মহারাজের সঙ্গে যখন লড়াই হয়েছিল কাদের যক্ষদের, তখন ধ্রুব মহারাজ মাথা খারাপ হয়ে যাবে, এই কী হচ্ছে, রক্ত পড়ছে আকাশ থেকে, এই পড়ছে, বিশ্রী ব্যাপার, এইরকমভাবে প্রদর্শন করেছিল। কিন্তু ভগবানকে যখন স্মৃতিতে আনলো দেখল মায়া চলে গেছে, ভগবানের স্মৃতি যখনই আসবে মায়া চলে যাবে। এইভাবে সাত্ত্বিকী চারুদেষ্ণ সাম্ব তাদের যা কিছু সবার অক্রূর হার্দিক ভানবিন্দ গদ সুখ শরণ সবাই মিলে লড়াই আরম্ভ করলো, তুমুল লড়াই। কৃষ্ণ অতীকে রয়েছে সেখানে, এখন এখানে এরা বিশাল লড়াই আরম্ভ করেছে সূর্যের মতো, কখনো এদিকে উদয় হয়, কখনো ওখানে যায় লুকিয়ে পড়ে, এদিকে মেরে আবার লুকিয়ে পড়ে, এরকম ভাবনে বিশাল লড়াই আরম্ভ হলো। হতে হতে এবার কি করল পিতা এবং যে জ্যেষ্ঠ কৃষ্ণ বলরামের নিকট গমন করে যুদ্ধে, বলছেন এখানে যে মুহূর্তের মধ্যে লব্ধ সঙ্গ হয়ে এবং প্রদ্যুম্নকে পর্যন্ত অজ্ঞান করে দিয়েছিল, প্রদ্যুম্ন অজ্ঞান হয়ে গেছিলেন, এরকম অবস্থা। মুহূর্তের মধ্যে যখন সংজ্ঞা পেলেন, জ্ঞান লাভ করলেন, প্রদ্যুম্ন সারথীকে বললেন তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে কেন নিয়ে এলে এখানে। সারথী বলছেন যে এটি তো নিয়ম, আপনার যখন শরীর বিপন্ন তখন আপনাকে বাঁচাবার জন্য আমি নিয়ে এসেছি। বলে এই কথা যদি আমার কৃষ্ণ বলরাম জানতে পারে, আমার বাবা আর জ্যাঠা, তো আমার তো ধিক্ষার আমার জীবনে, শিগগিরই চলো। বলে সেখানে নিয়ে গেলেন, সে যুদ্ধে, সে যুদ্ধ হচ্ছে, লজ্জার ব্যাপার, তুমি আমাকে নিয়ে পালিয়ে গেলে। বলছে সারথী, বলছে সারথী তো এই কাজ, সারথী যখন দেখবে যে মালিকের এরম অবস্থা তখন তাকে তো বাঁচাবার নিয়ম, তাই আমি করেছি, আমার দোষ কি। এইরকমভাবে ধীরে ধীরে লড়াই ভয়ঙ্কর অবস্থা হলো। কৃষ্ণ তখন যখন খবর পেয়ে যখন ছুটে আসছেন, তখন কৃষ্ণকেও বোকা বানানোর জন্য কি হলো যে বসুদেবের গলা কেটে দিয়েছে বলে একটা মায়া বসুদেবকে দেখালো। তো কৃষ্ণ একবারে অবাক, আমার বাবাকে মেরে ফেললো, কৃষ্ণকে বোকা বানিয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য। কৃষ্ণ তো মনুষ্যলীলা করছেন, পরক্ষণে বুঝতে পারলেন এটা ওর মায়া, তো সবই জানেন মনুষ্যলীলা করছেন। এইভাবে ধীরে ধীরে শালবকে নাশ করা হলো, শালব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিরাট যুদ্ধ হলো, করে তাকে নাশ করা হলো। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করল সেই পুরীতে, তখন কৃষ্ণ সজ্জন স্নেহেতে কিছুক্ষণ নিমগ্ন থাকলেন, তুসীবাদ অবলম্বন করলেন, চুপ করে রইলেন। অনেক কথা সে সমস্ত শালবকে শেষ করলেন। সুখদেব বললেন এইভাবে শিশুপাল, শালব, দুর্মতি, পণ্ডরক, বাসুদেব সবাইকে আস্তে আস্তে কৃষ্ণ উদ্ধার করলেন, তারা পরলোকে চলে গেল। আর তাদের সৌহার্দ্য অসাক্ষাতে সৌহার্দ্য করিবার নিমিত্ত পদাতিযুদ্ধ গদাহস্ত বলবান দন্তবক্র, এই যে শিশুপাল দন্তবক্র হয়ে জন্মেছিল, যেটা স্বর্গের যে দ্বারপাল ছিলেন, যারা স্বর্গের যে দ্বারপাল জয় বিজয় ছিলেন, তারা এই ভূতলে চতুর্সনের অভিশাপ পেয়ে চলে এসেছিলেন,
এখন তারা এই যে দেখছে শিশুপাল দন্তবর্ক, শিশুপাল তো উদ্ধার হয়ে গেছে, এক দন্তবর্ক রয়েছে, দন্তবক্র গদা উদ্ধত করে কৃষ্ণকে বলেছিল বড় সৌভাগ্য যে তুমি অদ্য আমার দৃষ্টিপথে আগত হয়ে ভালো হয়েছে, এবার দেখো বলে বিরাট বজ্রতুল্য সেই গদা দ্বারা তোমাকে বধ করব। এইভাবে যদুশ্রেষ্ঠ কৃষ্ণ গদা দ্বারা ধীরে ধীরে এবার লড়াই আরম্ভ হলো দন্তবক্রর সঙ্গে, নিরঙ্কুশ বিশাল পাওয়ার ক্ষমতা, কৃষ্ণের মস্তকে প্রহার করেছিল, সিংহের ন্যায় নাথ কৃষ্ণের মাথায় গদা দিয়ে মেরেছিল, হরিপ্পা। সেইভাবে কৃষ্ণ গদা দ্বারা আহত হয়ে অনুমাত্র বিচলিত হলেন না, এইভাবে তাকে কি হলো গদার দন্ত গদার প্রহরণে বক্ষে যখন মারলেন কৃষ্ণ এক গদা, তখন বক্ষ বিদীর্ণ হয়ে কিন্তু মুখ দিয়ে রক্ত আরম্ভ করলো বেরোতে। এইভাবে গন্ধর্ব কিন্নর আকাশে নৃত্য করতে আরম্ভ করলো, আজ দন্তবক্র তার জীবন অবসান হলো, শান্তি হলো, ভালো হয়েছে। এইবারেতে প্রবাসস্থিত্বে স্নান করার জন্য দেবগণ পিতৃগণ যারা আছেন তর্পণ সমর্পণ করে বলছেন এইবারে এই সমস্ত হওয়ার পর যোগেশ্বর কৃষ্ণ অবলীলা ক্রমে তাকে জয়প্রাপ্ত হয়ে কদাচিৎ তিনি জরাসন্ধ আদি তার কাছে পরাজয়ের অভিনয় করেছিলেন, এইসব তিনি করেছিলেন। বলরাম এবার কী করলেন, কুরু পাণ্ডব দিকে যুদ্ধের উদ্যোগ শ্রবণ করে যেই শুনতে পেলেন কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধের উদ্যোগ চলছে, তখন সেই যুদ্ধে মধ্যস্থ উদাসীন ছিলেন, মধ্যস্থ বা মীমাংসা যেন হয়ে যায়, কার পক্ষ অবলম্বন প্রথমে করেননি, কিন্তু পরবর্তীকালে যে পক্ষ অবলম্বন করতে হলো সেটাও একটা কাকতালীয় একটা ঘটনা ছিল। তখন উভয় পক্ষকে বলেছিলেন দুর্যোধন এবং অর্জুন, তাদের বলেছিলেন সকালবেলা উঠে যে আমার কাছে যাকে আমি প্রথম দর্শন করব সে আমাকে যা চাইবে আমি তাই দেব। দুর্যোধন আবার চিন্তা করলেন কি কৃষ্ণ শুয়ে রয়েছেন, রাতারাতি তাড়াতাড়ি করে গেছেন ভোর হওয়ার অনেক আগে, গিয়ে কি করেছেন মাতার সামনে দাঁড়িয়ে রয়েছেন, অভিমানী ব্যক্তি মাতার সামনে জাগলেই দেখতে পাবে। আর অর্জুন গিয়ে পায়ের সামনে চরণের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর ঘুম ভাঙলে পরে কাকে দেখে প্রথমে, চরণের সামনে যেহেতু তাকেই তো দেখে, কিন্তু দুর্যোধনের বুদ্ধি খারাপ, সে বলে মাতার সামনে দাঁড়িয়েছে। চোখে যখন চোখ পলক খুলেছেন কৃষ্ণ অর্জুনকে দেখেছেন, দুর্যোধন বলছে আমি আগে এসেছিলাম, বলে আগে এসেছিল কিন্তু আমি তো প্রথম দর্শন করেছি ওকে। তো অর্জুনকে বললেন কি চাও, অর্জুন বললেন আমি কিছুই চাই না, আমি তোমাকে চাই। দুর্যোধন বলে বাঁচা গেছে, আর তোমার ষোলো এত ষোলো অক্ষণী আঠেরো অক্ষণী সেনা এটা আমাকে দাও, বলে এটি তো আমি চাইছিলাম, কৃষ্ণকে দিয়ে কী হবে, ঠিকই তো তাই। তো অর্জুন বললেন আমাকে খালি তোমাকে চাই, থেকে হলে গেল। এত সেনাবাহিনী নিয়ে এর দলে এ আসলে কৃষ্ণ কোনো পক্ষে যেতে চাননি, এটা কাকতালীয় ব্যাপার এভাবে হয়েছে। আর যখন যুদ্ধের এরকম আয়োজন চলছে তখন বলরাজি মহারাজ অনেক দুঃখী হলেন, বলরাম চিন্তা করলেন আত্মীয় স্বজনের মধ্যে এসব যুদ্ধ বিগ্রহ ভালো নয়, আর চোখের সামনে দেখবো আত্মীয় পরিজন সব মারা যাবে, আর তো কেউই কথা শুনল না, অনেক প্রার্থনা করলেন কেউ শুনলো না। বললাম বললেন দা তো তোরা মরগে যা, যা খুশি কর আমি চলি। বলরাম কুরুপাণ্ডবের যুদ্ধের উদ্যোগ শ্রবণ করে তিনি উদাসীন হয়ে গেলেন, বলে যা এ তো ভগবানের মায়া, বলরাম আরও বলছে ভগবানের মায়া, ভগবান নিজেই তো বলরাম, ঠিক আছে তীর্থযাত্রায় চলে গেলেন। তিনি বললেন আমি এতদিন এবার ওরা যুদ্ধ যা পারে করুকগে, আর আমি তীর্থযাত্রা স্বরে দ্বারকা থেকে প্রস্থান করলেন, বিভিন্ন তীর্থ পর্যটন করছেন, যেটা বলরাম রূপে তিনি তীর্থ পর্যটন করেছিলেন যে যে জায়গায়, ঠিক নিত্যানন্দবাবু গেছিলেন ওই ওই জায়গাগুলো। বলদাওজি মহারাজ তীর্থ করতে করতে সব যে 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 জায়গায় গেছিলেন, এমনকি বুদ্ধিকাশ্রমে ব্যাসগুফাতে গেছিলেন আমাদের নিত্যানন্দ, গৌরাঙ্গ যাননি, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু যাননি, বলদাওজি আমাদের যে বলদাওজি মহারাজ যে যে জায়গায় গেছিলেন নিত্যানন্দবাবু ঠিক সেই সেই জায়গায় গেছিলেন, আশ্চর্য যাবেনি, তিনিই তো বলরাম। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে বিশ্বরূপকে অন্বেষণ করতে যাবেন, সবার কাছে বলছেন তোমরা আজ্ঞা দাও আমি দক্ষিণ ভারত সমস্ত জায়গা অন্বেষণ করতে যাব, খুঁজতে যাব, তখন নিত্যানন্দবাবু বলছেন এরকম বললে কে সহ্য করবে, তুমি একা যাবে, তুমি একা যাবে, তোমার জলপাত্র তোমার বহির্বাস কে, তোমার তো দুই হাতে তুমি নাম গণনা করবে আর প্রেমেতে মূর্ছিত হয়ে পড়বে, এটা তো ভালো কথা নয়। প্রভু বলছেন না আমি কাউকে নয়। নিত্যানন্দ বলছে তুমি আমাকে বলো প্রভু, আমি দক্ষিণ ভারতের সব রাস্তায় জানি,
আমাকে নিয়ে চলো, আমি সব জানি, হ্যাঁ তোমাকেই তো নেবো, নিলে আমার ভালো হবে খেলাটা। এক যে ভগবান যাকে যাকে ভালোবাসেন তাকে দোষোদ্গার ছলে প্রীতি করে বলছেন, তুমি হচ্ছে আমি হচ্ছে নর্তক আর তুমি হচ্ছে আমাকে সূত্রধর নাচাও। হ্যাঁ আমি বৃন্দাবন যেতে গেলাম, তুমি আমাকে মিথ্যে করে ভুলিয়ে নিয়ে গেলে শান্তিপুরে গঙ্গার তীরে, আবার আমি তোমাকে নিয়ে গেলাম পুরীতে যাব শ্রীক্ষেত্রে, দণ্ডটাকে তোমার হাতে দিলাম, সেই দণ্ডটাকে তুমি টুকরো করে কোথায় ফেলে দিলে, এখন বলছো আমার সঙ্গে তুমি দক্ষিণ ভারতে যাবে, হ্যাঁ তোমাকেই নেবো আমি চলো, দেখে গিয়ে আগুন, হ্যাঁ তোমাকেই নেবো, তোমাকে নিলে ভালো হবে, তোমাদের তীব্র স্নেহতে আমার যত সব খেলা আমার যা ক্রিয়াকর্ম সব ভঙ্গ হয়ে যাও, যাও তোমাকে কাউকে নেবো না। নিত্যানন্দ পুনঃ হাত জোর করে, দেখো এরকম জেদ করো না, আচ্ছা আমরা কেউ যাবো না, ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি ঘুরো, কিন্তু এই নতুন একটা ছেলে এসছে, নতুন লোক কৃষ্ণদাস, হ্যাঁ ব্রাহ্মণ খুব ভালো, এ দেখবে কিচ্ছু বলবে না, তুমি যখন যা খুশি করবে, খালি তোমার পেছনে পেছনে জলপাত্র আর বহির্বাদ বইবে, তুমি যখন যা খুশি করবে কিচ্ছু বাধা দেবে না। প্রভু তখন নিত্যানন্দ, বড় ভাই ঠিক আছে তোমাদের যখন ইচ্ছা তাহলে ও ঠিক আছে পেয়েছে চলুক, এই শিকার হলেন, নাহলে তো কাউকেই নিতেন না। নিত্যানন্দ বলছে ইচ্ছা মতো বৈরাগ্য করে ঘুরবে, আমাদের নেবে না, তখন নিয়েছিলেন। এখানে সেই বলদাউদি মহারাজ যে যে তীর্থ করেছিলেন, নৈমিষ ক্ষেত্র আদি নৈমিষ আরণ সব জায়গায় এই আমাদের বলদাউজি মহারাজ পরিভ্রমণ করতে আরম্ভ করলেন, পরিভ্রমণ করতে চলে গেলেন, তিনি আর কাউর দিকে কান দিলেন না, বলে এরা তো কোনো কথাই শুনল না। তাহলে এইভাবে দন্তবক্রকে সমস্ত নাশ করা হলো, নাশ করার পরেতে এবার কি হলে তিনি কৃষ্ণ বলরাম তো চলে গেলেন, বলরাম চলে গেলে বিভিন্ন ধরনের তীর্থক্ষেত্র পর্যটন করতে আরম্ভ করলেন, অনেক তীর্থ, সেই যে প্রবাস প্রবাস তীর্থে স্নান করলেন, তারপরে কত জায়গায় গেলেন, মানে যা যা তীর্থের কথা বলরামের চৈতন্য ভাগবতে বলা বিভিন্ন জায়গায় আছে, পৃথুদকে গেলেন, বিন্দু সরোবর, তীর্থকূপ, সুদর্শন, বিশালা, হ্যাঁ ব্রহ্ম তীর্থ, চক্রতীর্থ, সব যত তীর্থ আছে পুরো ভারতবর্ষে সমস্ত জায়গায় গেলেন, বলদেব সপরিবারে অর্চিত হয়ে আসন প্রয়োগ করেন, সেই ব্যাস গুফাতে গেছে, হ্যাঁ ব্যাসদেবের ওখানে গেছিলেন, সেখানে সেখানেও গেছিলেন, সব জায়গায় অলকানন্দা গঙ্গা সমস্ত উৎপত্তি স্থল যমুনা সব জায়গায় পরিভ্রমণ করে এবার বলদাউজি মহারাজ ঘুরতে ঘুরতে কোথায় এসছেন, বলে নৈমিষ ক্ষেত্রে এসছেন, নৈমিষ আরণ্য যেখানে ভাগবতের অধিবেশন হয়েছিল, দ্বিতীয় অধিবেশন, হ্যাঁ সেইখানে পৌঁছেছেন, সেইখানে যখন পৌঁছেছেন সেখানে গিয়ে দেখেন লোমহর্ষণ ব্যাসদেবের শিষ্য, তিনি ব্যাসগতিতে বসে ভাগবত প্রবচন করেন, কথা শুরু হয়, কথা হচ্ছে। বলদাউজি মহারাজ যখন সেখানে গেলেন, বলদাউজি মহারাজ গিয়ে দেখলেন আরে ওখানে গিয়ে পৌঁছেছেন, সবাই সম্মান জানাচ্ছেন, কিন্তু সেই যে ব্যাসাসনে যিনি বসে রয়েছে তিনি উঠে দাঁড়াচ্ছেন না, ব্যাসাসনে উঠে দাঁড়াচ্ছেন না। এখন এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে, গভীর সিদ্ধান্ত। প্রথম কথা হলো ব্যাসাসন হচ্ছে, ব্যাসাসনটা হচ্ছে কি একবারে গুরুর আসন, মানে আকর গুরু যে বলদাউজি গুরুতত্ত্ব, এখন বলদাউজি মহারাজ এলে পরে ও সম্মান জানাতে যদি উঠে দাঁড়ায়, তাহলে প্রতিপদে যদি গুরুজন এলে পরে উঠে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আর ভাগবত কথা হবে না, সেই জন্য গুরুজন ব্যক্তিগণ এই বিধান করেছেন, ব্যাসাসনে বসে থাকলে পরে ব্যাসাসনের থেকে উঁচু আসনে কেউ বসবে না, ব্যাসাসনের থেকে যদি এক চুল উঁচু আসনে কেউ বসে তাহলে ব্যাসের মর্যাদা লঙ্ঘন হবে, যদি কোনো উচ্চ ব্যক্তি আসেন ব্যাসাসনের সমান যে আসন এরকম ধরনের আসনে তাকে বসানো হয়, আর ব্যাসাসন থেকে প্রতিপদে উঠে দাঁড়ায় তাহলে ভাগবত কথা নষ্ট হয়ে যায়, বিক্ষেপ হবে। এক্ষেত্রে প্রশ্ন হলো একটা গভীর রহস্য আছে, সেটা লোমহর্ষণ, যিনি লোমহর্ষণ যিনি ব্যাসদেবের ব্যাসদেবের শিষ্য, সে যিনি ভাগবত প্রবচন করছেন তিনি সিদ্ধান্ত জানেন না, তা কি হয় নাকি, এটা হয় না, তিনি তো সিদ্ধান্ত জানেন, এখন তিনি ভালোই জানেন যে সমস্ত গুরুতত্ত্বের আকর তত্ত্ব হল বলদাউজি মহারাজ, তিনি মনে মনে ইচ্ছা করেছিলেন এই ব্যাসাসনে বসে ভাগবতী ভগবতীয় কথা বলতে বলতে আমার শরীরটা যদি ভগবান পারেন ভালো হয়, বলদাউজি মহারাজ এটা জানতেন,
বলদাজি মহারাজ তার মনোবাসনা পূর্ণ করার জন্য সেখানে এসে একটা কুশন নিয়ে তার গলাতে এরকম করে দিলেন, করে তাকে উদ্ধার করলেন। লোকে ভাবলো বোধহয় বলদাজি মহারাজ তাকে হত্যা করলেন, তা নয়। বলদাজি মহারাজ গোপন সিদ্ধান্ত হলো, তার মনের মধ্যে বহুদিনের ইচ্ছা ছিল সেই ভাগবত কথা বলতে বলতে আমি কি করবো, আমার শরীর যদি ভগবান পারেন ভালো হয়। এই মনোবাসনা পূর্ণ করার জন্য বলদাজি মহারাজ অন্তর্জামিত সূত্রে তাকে কুশ দিয়ে একটা এরম করলেন, যা তার মাথা পড়ে গেল, তাতে হই হই কাণ্ড হয়ে গেল। বলদাজি মহারাজকে সবাই বললেন, ঠাকুর তুমি করলে কি, আমাদের ব্যাসাসনে বসিয়েছিলাম হরিকথা শুনবো, তোমাকে এরম করলে, আর ব্যাসাসনে বসে তোমার তো ব্রহ্মহত্যার পাপ হয়েছে। বলদাজি মহারাজ হাসে বলে, তাহলে আমাকে কি করতে হবে প্রায়শ্চিত্ত বলুন। বলে সব তীর্থ ঘুরতে হবে। বলে তাই তো আমি বেরিয়েছি, ভালোই হলো, তাই করতেই তো বেরিয়েছি। আর বললে যখন আদেশ পারি হলো, সব তীর্থে দেবার বেরোলেন, সমস্ত তীর্থ পর্যটন করে পরে ফিরেছিলেন আবাসে নৈমিষারণ্যে। এলে কাহিনী আছে, সেখানে ব্যাসাসন এবার বসিয়ে গেলেন। তাই রোমহর্ষণ তার যে ছে পুত্র ছিল উগ্রসভা, তিনি আবার এই তিনি ছিলেন ব্যাসদেবজির শিষ্য, ইনি হচ্ছেন সুখদেব গোস্বামীর শিষ্য। সুখদেব গোস্বামীর এত আদরের শিষ্য ছিলেন তিনি, সুখদেব গোস্বামী অনেক আদর করে অনেক কথা তাকে বলতেন, প্রচুর তার কাছে শিক্ষিত। তাহলে তাকে সেই আসনে তিনি বসিয়ে গেছিলেন, এসব অনেক কথা তারপরে আমাদের এইসব প্রসঙ্গ আছে। যাই হোক, এইভাবে কুশাগ্রের দ্বারা তাকে এ করাতে তারা তখন বললেন, ভগবান বলেছেন যে আত্মা বই পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম, এই বলে তাকে আশীর্বাদ করে সাক্ষাৎ বলদাবজি মহারাজ গুরুতত্ত্বের আকর তিনি রোমহর্ষণের পুত্র উগ্রসভাকে সেই ব্যাসাসনেতে বসিয়ে তিনি সেখানে হরিকথা বলবার ব্যবস্থা করে সেখানে চলে গেলেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এই যে বলবল নামক একটা অত্যন্ত অত্যাচারী ঘোর দানব অত্যন্ত অত্যাচার করত, সেই তাদের মনোভীষ্ট পূরণের জন্য ঋষিগণকে বললেন, তোমাদের কী সেবা করবো। বলে কী সেবা করবেন, তো এই বলবল নামক এই অত্যাচারী অসুর দানব, এ আমাদের যজ্ঞভোগ্য করতে বসলে ওখান থেকে কখনো মূত্র বিষ্ঠা কখনো রক্ত এই যজ্ঞস্থলীতে ফেলে দেয়, এতে আমাদের যজ্ঞের বিক্ষেপ হচ্ছে, আপনি যদি দয়া করেন তাহলে ভালো হয়। তো আমাদের যজ্ঞের যত পর্ব আসবে বিভিন্ন রকম অমেদ্য সব বর্ষণ করে, আর ভয়ঙ্কর কালো কুৎসিত আর শূল হাতে কিছু বললে আমাদের মেরেই ফেলবে, এরকম ভয়ঙ্কর দর্শন। তার বলদাবজি ক্রোধেতে গগন চালিয়ে ব্রহ্মদ্রোহী বলবলকে আকর্ষণ করলেন, করে মুসল দ্বারা মাথায় এমন মারলেন, ফেটে চোটকে একবার শেষ। এইভাবে তিনি উদ্ধার করলেন। আর তারপরে কি হলো, মুনিগণ রামকে স্তব করতে আরম্ভ করে সদ্য ফলপ্রদ সত্য আশীর্বাদ করে সেই ভাগবান ঋষিগণ বৃত্তঘাত ইন্দ্রকে যেমন অভিষেক করেছিলেন, বলদাজি মহারাজকে অভিষেক করে বড় আদর করলেন। বলদাজি মহারাজ সমস্ত বিঘ্ন সমস্ত হাঁটিয়ে দিলেন। তারপরে গোমতী গণ্ডকী বিপাশা শ্রোণ বিভিন্ন জায়গায় গয়া সমস্ত জায়গায় তিনি পর্যটন করতে লাগলেন, শৈলে গহ্বরে হরিক্ষেত্র ঋষভ পর্বত দক্ষিণ মথুরা সব যেখানে যেখানে মহাপ্রভু গেছিলেন সেতুবন্ধন সমস্ত জায়গায় অন্বেষণ করতে সমস্ত জায়গায় পরিভ্রমণ করলেন। কেরলে গেছেন তিগর্ত দেশ, সেটা চৈতন্য মহাপ্রভু গেছিলেন, সেই সব জায়গায় গোকর্ণ তীর্থ আদি সব বলদেব গোকর্ণজি তীর্থ আমরা পরবর্তীকালে দেখি মহাপ্রভু গেছেন, এটা তো পরের কথা। যাই হোক, অনন্ত আর বলদেব আর্যা দ্বৈপায়নীকে দর্শন করিয়ে বিভিন্ন জায়গায় আবার তারপরে পয়স্বিনী বিভিন্ন বিন্ধা পর্বত বিভিন্ন জায়গায় স্নান মহিষ্মতিপুর বিভিন্ন জায়গায় মনোতীর্থে স্নান করে পুনর্বার প্রবাসে উপস্থিত হলেন। প্রথমে প্রবাসে স্নান করে বেরোলেন বলদেব প্রবাসে ব্রাহ্মণগণের মুখে, প্রবাসে যখন উপস্থিত হলেন সেখানে ব্রাহ্মণগণের মুখে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কথা শুনলেন,
এই এই ঘটনা ঘটেছে, তীব্র লড়াই হয়েছে, যুদ্ধের এরম অবস্থা। তখন সেখানে কি হলো বলে, লাস্টে কি হলো, কুরুপাণ্ডবের যুদ্ধে সব খবর পেলেন, বলদেব গদা দ্বারা যুদ্ধমান ভীম এবং দুর্যোধনের যুদ্ধ নিবারণ করবার জন্য মানুষে কুরুক্ষেত্র গমন করলেন। সেখানে শেষেতে এবার বললাও এই কি বলে দুর্যোধন এবার ভীম যুদ্ধ করছেন, সেই যুদ্ধতে কেউ কাউকে পরাজিত করতে পারছেন না, সম্ভব নয়, কেননা গদা যুদ্ধের যে কৌশল সেটা দুর্যোধন ভালো জানে, ভীমের থেকে অধিক গদা চালনার কৌশল বেশি জানে কে, দুর্যোধন, কেন সাক্ষাৎ বল্লভজি মহারাজ তাকে শিখিয়েছিলেন। আর ভীমের গায়ের শক্তিটা একটু বেশি, দুজনে বিরাট পরাক্রম, এইভাবে বিশাল লড়াই হতে হতে এখন কিছুতেই তাকে করা যাচ্ছে না। কৃষ্ণ পুরনো কথা জানেন, কিভাবে গান্ধারী মা দুর্যোধনকে বলেছিলেন তুমি কাপড় চোপড় ছেড়ে এরকমভাবে আসবে, একটা ব্রত করেছিলেন, বলে তোমার যুদ্ধের আগে তোমার শরীরটাকে এমন করে দেবো, ব্রতে ব্রত করেছিলেন গান্ধারী মা, তুমি তোমার বজ্রের মতো হয়ে যাবে, কোনো অস্ত্র তোমাকে কিছু করতে পারবে না। কৃষ্ণ এবার মধ্যিখানে গিয়ে বলছে এই ল্যান্টভাবে কোথায় যাচ্ছ এত বড় হয়ে, এই লজ্জায় উড়ি মার কাছেই যাচ্ছি, মার কাছে তুমি কি এখন সেই কচি বাচ্চা রয়েছ, অন্তত এই জায়গাটা ডাকো, এই কি ছি 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 করে সে এখন কি করল, তাই তো এরম ভাই যাওয়া যায় না, এখন এইটুকু জায়গা ঢেকে নিয়েছিল, কৃষ্ণের কত মানে দূরদর্শিতা, সেইখানে এইটুকু জায়গা গান্ধারী মা সমস্ত স্পর্শ করে শরীর করে দিয়েছিলেন, এইটুকু জায়গা তো ঢাকা ছিল, এইটুকু জায়গা নরম রয়েছে ওই জায়গা, কৃষ্ণ দেখলেন এই জায়গা না মারলে পরে ওকে আর কিছু করা যাবে না। তখন দুর্যোধনকে ইশারা করে দেখাচ্ছেন, এই জায়গাটা দেখাচ্ছেন ইশারা করে, লড়াই হচ্ছে, ও যখন এদিকে ঘুরে যাচ্ছে তখন ভীমকে বলছে এদিকে মার বেটা, দাদা এদিকে ভীম দাদা এদিকে মার, তা নাহলে হবে না, একে মারা যাবে না, কায়দা করে কি করলেন তখন এরকম কায়দা করে ঘুরতে ঘুরতে ঘুরতে, ওই কায়দা কি আর পায়, ও কত বলশালী, মারতে মারতে ঘুরতে ঘুরতে ব্যাস পটাং করে ফেলেছেন, ফেরে গদা দিয়ে এক মার এখানে উড়ুতে, যখন গদায় মেরেছেন গদা এইখানে গদা দিয়ে এইখানে উড়ুতে মেরেছেন, উড়ু পুরো ভগ্ন, উড়ু ভগ্ন হয়ে উঠতে পারে না, এরকম করে উড়ু ভেঙে গেছে আর উড়বে কি করে, আর গদা নিয়ে পড়ে রয়েছে এখানে, উড়ু রক্তে রক্ত এইখানে অবস্থা পড়ে রয়েছে উঠতে পারে না, ভীম বলে বেটা এইভাবে থাক তুই এইভাবে থাক, ওই অবস্থায় যখন উড়ুভঙ্গ হয়ে রয়েছে সেই সময় ওই যে বলল পঞ্চপাণ্ডবের যে বাচ্চা দুটো বাচ্চাগুলোর গলা কেটে পাঁচটা মুন্ড উপহার দিয়েছিল কে, অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলে, ওই অবস্থায় বীর কাকে বলে, ওই অবস্থায় যখন পাঁচটা মুন্ড দেখিয়েছিল এটা বলে এটা তো বাচ্চা, পাঁচটা বাচ্চা কিশোরের মূর্তি বাচ্চা বাচ্চা, তখন ওই ক্ষত্রিয়দের ধর্ম দেখো এত শত্রুতা এত সব কিছু, কিন্তু ওই বাচ্চাগুলোকে মেরেছে জেনে ধিক্কার দিয়েছিল, তো সেখানে দুর্যোধন সন্তুষ্ট হতে পারেননি, তুমি এদেরকে কেন মারলে, এদেরকে মিলে তোমার কি হলো, এইভাবে দেখা গেল ওই উরুভঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন এবং কৃষ্ণকে বলেছিলেন জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি, আমি ধর্ম কাকে বলে জানি মোটামুটি, কিন্তু আমার রুচি হয় না, কিন্তু অধর্ম কাকে বলে সেটাও আমি জানি, কিন্তু অধর্ম করা থেকে আমি বিরত থাকতে পারি না, অধর্মই আমার করতে ইচ্ছা, আমি জানি না কী ব্যাপার, এইভাবে শেষ এই উক্তিটা দিতে বাধ্য হয়েছিলেন, এইভাবে উক্তি মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন। দেখো দুর্যোধনের মতো ব্যক্তি শেষ মরে যাওয়ার আগে সত্যি কথাটা বলেছিলেন, কি করবেন এখন, এখানে এই সমস্ত ভীম তো দেহ রাখলো, তারপর অনেক কিছু কাণ্ড সমস্ত হয়ে অনেক কিছু কথা, যাই হোক এখানে আবার কি হলো পরস্পরের সমস্ত মিলন হলো, হয়ে তারপর যুদ্ধের অবসান, সব কিছু যুদ্ধেতে পঞ্চপাণ্ডব জিতে গেলো।